ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল গোল্ডেন স্টার টিউটোরিয়াল। এর আগের দিন তোমাদের 304 পেজের লাইফ সায়েন্সের 2 নম্বরের কোশ্চেনগুলো সলভ করে দিয়েছিলাম, নিশ্চয়ই তোমরা সেই প্রশ্নগুলোর উত্তর পড়ে নিয়েছ। তো তোমাদের আজকে আমি 310 পেজ বিধাননগর গভর্নমেন্ট হাই স্কুল যেটা রয়েছে তার তিনের দাগের গয়ের যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো আমি আলোচনা করে দিচ্ছি একে একে। তার আগে এখনো যারা চ্যানেল তিনের দাগের একে দেওয়া আছে, দেখো ডিম্বাশয়ের উপর FSH ও LHH এর ভূমিকা তুলনা করো। এটা আগের ভিডিওতে অ্যান্সারটা দেওয়া আছে, সেই জন্য এইটাতে আমি আর আলোচনা করছি না। 2 নম্বর যে প্রশ্নটা রয়েছে, দেখো বীজের বীজপত্র অঙ্কুরিত চারা বর্ধনশীল পাতা ও শীর্ষমুকুল থেকে কোন কোন হরমোন সংশ্লেষিত হয়। তো এখানে বীজের বীজপত্র অঙ্কুরিত চারা বর্ধনশীল পাতা শীর্ষমুকুল সবটাই হবে জিবেরেলিন হরমোন সংশ্লেষিত হয়। তারপরে তিনের চারের প্রশ্ন দেওয়া রয়েছে, দেখো তিনের চারের প্রশ্ন রয়েছে, তিনের তিন রয়েছে স্নায়ুতন্ত্র ও হরমোনের কাজের তুলনা করো। স্নায়ুতন্ত্র আর হরমোনের কাজের তুলনা, এ প্রশ্নটাও তোমাদের আগের ভিডিওতে আমি তৈরি করে দিয়েছি। এবারে তিনের চার দেখো, নিম্নলিখিত ক্রিয়াগুলির মধ্যে কোনগুলো অর্জিত প্রতিবর্ত ক্রিয়া তা তালিকাভুক্ত করো। এখানে দেওয়া আছে দেখো, লালাক্ষরণ, মূত্রত্যাগ, ঘন ঘন চোখের পলক পড়া, কথা বলতে শেখা। এখানে হবে ঘন ঘন চোখের পলক পড়া এবং কথা বলতে শেখা হবে অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। চোখের পলক পড়াটা স্বাভাবিক প্রতিবর্ত ক্রিয়া, কিন্তু অর্জিত প্রতিবর্ত ক্রিয়ার মধ্যে ঘন ঘন চোখের পলক পড়া হবে। তারপরে তিনের দাগের পাঁচের প্রশ্ন রয়েছে, দেখো চোখের কোন কোন দৃষ্টিজনিত ত্রুটি সংশোধনের জন্য অবতল লেন্সযুক্ত ও উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহার করা হয়। তো দূরদৃষ্টি ত্রুটিপূর্ণ হলে আমরা ব্যবহার করব কি, অবতল লেন্স, আর নিকট দৃষ্টি ত্রুটিপূর্ণ হলে আমরা ব্যবহার করব উত্তল লেন্স। এরপরে দেখো তিনের ছয়ের প্রশ্ন রয়েছে, মিওসিস কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলে কেন? মিওসিস কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলার কারণ, মিওসিসে সৃষ্ট অপত্য কোষগুলি মাতৃকোষের তুলনায় অর্ধসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট হয় বলে মিওসিসকে হ্রাস বিভাজন বলে। এর পরের প্রশ্ন রয়েছে, দেখো কোষচক্রের জি1 দশায় কী কী ঘটনা ঘটে? কোষচক্রের জি1 দশায় কী কী ঘটনা ঘটে? কোষচক্রের জি1 দশা বা প্রারম্ভিক দশা বা প্রাক সংশ্লেষ দশা বিভাজনের শেষ ও এস উপদশার মধ্যবর্তী এই উপদশায়, দেখো স্মল আর এনএ আর এমআরএনএ এবং টিআরএনএ, রাইবোজোম, ডিএনএ সংশ্লেষের উপাদান প্রভৃতি সংশ্লেষিত হয়। এছাড়া বিভিন্ন কোষীয় অঙ্গাণু দ্বিগুণিত হয়। এর পরের প্রশ্ন রয়েছে, দেখো তিনের দাগের আটের প্রশ্ন রয়েছে যে ক্রোমোজোমের রাসায়নিক উপাদান সারণীর সাহায্যে দেখাও। তো সারণীটা এইভাবে তৈরি করতে হবে, ক্রোমোজোমের 90% হলো ডিএনএ ও ক্ষারীয় হিস্টোন প্রোটিন, বাকি 10% হলো আরএনএ ও আম্লিক প্রোটিন নন হিস্টোন। ক্রোমোজোমের রাসায়নিক উপাদান, রাসায়নিক উপাদানের মধ্যে রয়েছে নিউক্লিক অ্যাসিড, প্রোটিন, ধাতব আয়ন Ca2+, Mg2+। এবার দেখো নিউক্লিক অ্যাসিডের মধ্যে রয়েছে কি, ডিএনএ, আরএনএ, আর প্রোটিনের মধ্যে রয়েছে ক্ষারীয় প্রোটিন হিস্টোন আর আম্লিক প্রোটিন নন হিস্টোন। এর পরের প্রশ্ন রয়েছে, দেখো কোন কোন বাহক নিচের উদ্ভিদগুলোকে পরাগযোগ সম্পন্ন করে? ভুট্টা, পাতাঝাঁঝি, শিমুল, আম। দেখো ভুট্টা বায়ুপরাগী, পাতাঝাঁঝি জলপরাগী, শিমুল পক্ষীপরাগী বা পাখি, আর আম হচ্ছে পতঙ্গ। তিনের দশের প্রশ্ন রয়েছে, মানব বিকাশের বার্ধক্য দশায় দৃষ্টিশক্তি ও অস্থি সংক্রান্ত দুটি পরিবর্তন লিখো। বার্ধক্য দশা হচ্ছে 60 বছরের পরবর্তী সময়কাল, দৃষ্টিশক্তির উপর কী প্রভাব পড়ে? দৃষ্টিশক্তি হ্রাস পায়, চোখে ছানি পড়তে পারে, আর অস্থি ও অস্থিসন্ধির ক্ষয়ের ফলে এই সময় অস্থিজনিত বিভিন্ন রোগ যেমন অস্টিওপোরোসিস, অস্টিওআর্থ্রাইটিস দেখা যায়। এর পরের প্রশ্ন রয়েছে, দেখো তিনের দাগের 11, মোটর গাছের ক্ষেত্রে পৃথকীভবন সূত্র প্রতিষ্ঠা করার জন্য তোমাকে বৈশিষ্ট্য নির্বাচন করতে বলা হলো, এরকম বিপরীত গুণ সহ দুটি বৈশিষ্ট্যের নাম লিখো। তো অ্যানসারটা আমরা লিখব, মোটর গাছের ক্ষেত্রে পৃথকীভবন সূত্র প্রতিষ্ঠা করার জন্য দুটি বিপরীতধর্মী বৈশিষ্ট্য হলো কাণ্ডের দৈর্ঘ্য লম্বা মেটে, বীজের আকৃতি গোলাকার কুঞ্চিত। এর পরের প্রশ্ন রয়েছে,
দেখো পারো। মানুষের জনগোষ্ঠীতে প্রকাশিত হয় এমন দুটি জিনগত রোগের নাম লিখো। দুটি জিনগত রোগ হবে, একটা হবে থ্যালাসেমিয়া, একটা হবে হিমোফিলিয়া, বর্ণান্ধতাও হবে। তারপর প্রশ্ন রয়েছে দেখো 73, ক্যাটারাক্ট আক্রান্ত ব্যক্তির কী কী সমস্যা হতে পারে? ক্যাটারাক্ট আক্রান্ত ব্যক্তির কী কী সমস্যা হতে পারে? ক্যাটারাক্ট আক্রান্ত ব্যক্তির সমস্যা, অনেক সময় মানুষের চোখের লেন্সের উপর অস্বচ্ছ ঘোলাটে পর্দা সৃষ্টি হলে মানুষের দৃষ্টিকে ব্যাহত করে, সেই ঘোলাটে পর্দাকে ছানি বা ক্যাটারাক্ট বলে। ক্যাটারাক্টের ফলে সৃষ্ট সমস্যাগুলি হলো আবছা দৃষ্টি, আলোর চারপাশে আলোর আভা দেখা, রাতে দেখতে অসুবিধা, উচ্চ আলোতে দেখতে অসুবিধা, রং অস্পষ্ট দেখা প্রভৃতি। এরপরে দেখো পরের প্রশ্ন রয়েছে দেখো 314, কম্পিউটার স্ক্রিন দেখার সময় উপযোজন কিভাবে হয় তা রেখাচিত্রের মাধ্যমে দেখাও। কম্পিউটার স্ক্রিন তো সাধারণত কোনো বস্তু চোখের 6 মিটার দূরত্ব পর্যন্ত অবস্থান করলে সেই সমস্ত বস্তুকে কাছের বস্তু হিসাবে গণ্য করা হয়। এই যুক্তির উপর ভিত্তি করে কম্পিউটারের স্ক্রিনকেও কাছের বস্তু হিসাবে ধরা হয়, তাই কম্পিউটারের স্ক্রিন দেখার ক্ষেত্রে উপযোজন পদ্ধতিটি হল সিলিয়ারি পেশির সংকোচন, লেন্সের বক্রতা বৃদ্ধি, লেন্সের পুরুত্ব বৃদ্ধি, লেন্সের ফোকাস দৈর্ঘ্য হ্রাস, রেটিনায় বস্তুর প্রতিবিম্ব গঠন। এর পরের প্রশ্ন রয়েছে 315, স্পাইরোগাইরা ও প্ল্যানেরিয়ার অযৌন জনন কোন কোন পদ্ধতিতে সম্পন্ন করে? স্পাইরোগাইরা খণ্ডীভবন, প্ল্যানেরিয়া পুনরুৎপাদন পদ্ধতিতে অযৌন জনন সম্পন্ন করে। 316 প্রশ্ন রয়েছে দেখো 316, মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ দশার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। তো মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ দশার বৈশিষ্ট্য দেখো, ক্রোমাটিন তন্তুগুলি জল বিয়োজন, ঘনীভবন ও কুণ্ডলীকৃত হতে থাকে, ফলে তন্তুগুলি স্পষ্ট হয় এবং সূত্রাকার ক্রোমোজোমে পরিণত হয়। এই পর্যায়ে নিউক্লিওলাস ও নিউক্লিয় পর্দা ক্রমশ বিলুপ্ত হতে থাকে। এরপরে 317 প্রশ্ন রয়েছে দেখো, বর্ণান্ধতার কীভাবে বংশগত সঞ্চালন ঘটে তা একটি ক্রসের সাহায্যে দেখাও। তোমাদের এটা আমি আলোচনা করে দিচ্ছি। দেখো এখানে আমি একটা উদাহরণের সাহায্যে বুঝিয়েছি, একজন বর্ণান্ধ মহিলা একজন স্বাভাবিক পুরুষকে বিবাহ করলেন, প্রথম অপত্য বংশের সন্তানদের মধ্যে কীরকম বর্ণান্ধতা হবে? দেখো স্বাভাবিক পিতা এক্সি প্লাস ওয়াই ধরেছি, বর্ণান্ধ পিতা এক্সি এক্সি, এখান থেকে দেখো গ্যামেট উৎপন্ন হলো এফ ওয়ান জনুতে, দেখো এক্সি ওয়াই এক্সি প্লাস এক্সি এক্সি ওয়াই এক্সি ওয়াই এক্সি প্লাস এক্সি, এখানে স্বাভাবিক বাহক কন্যা আর বর্ণান্ধ পুত্র, আর এটা হবে বর্ণান্ধ পুত্র স্বাভাবিক বাহক কন্যা। এখানে মাতা বর্ণান্ধ, তাই কৃষ্ণ সূত্রাধিকার অনুযায়ী উভয় পুত্রই বর্ণান্ধ হবে। আবার পিতা স্বাভাবিক হয়, কন্যারা বাহক হবে কিন্তু স্বাভাবিক হবে। আবার আরেকটি যদি উদাহরণ দেওয়া যায় এটা আরও স্পষ্ট হয়ে যাবে জিনিসটা। দেখো যে একজন বর্ণান্ধ রোগের বাহক মহিলা দুটি এক্স ক্রোমোজোমের একটিতে বর্ণান্ধতার জন্য দায়ী, জিনটির উপস্থিত থাকে এক্সি প্লাস এক্সি, আবার বর্ণান্ধ পুরুষের একটি এক্স ক্রোমোজোমের বর্ণান্ধতার জন্য দায়ী, জিনটি থাকে এক্সি ওয়াই, উভয়ের বিবাহে কন্যা সন্তান হলে স্বভাবতই সে একটি এক্স ক্রোমোজোম মাতার থেকে ও অপর এক্স ক্রোমোজোম পিতার থেকে পায়। যদি কন্যা মাতার থেকে বর্ণান্ধতার জিনবাহী এক্স ক্রোমোজোম পায় এবং এর পাশাপাশি পিতার থেকেও বর্ণান্ধতার জিনবাহী এক্স ক্রোমোজোম পায়, কন্যা বর্ণান্ধ হয়। কিন্তু যদি কন্যা মাতার থেকে স্বাভাবিক এক্স ক্রোমোজোম পায়, তখন পিতার থেকে বর্ণান্ধতার জিনবাহী এক্স ক্রোমোজোম পেলেও সে বর্ণান্ধ না হয়ে বর্ণান্ধতার বাহক হয় এক্সি প্লাস এক্সি, কারণ বর্ণান্ধতা একটি এক্স ক্রোমোজোম সংযোজিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। এটি তখনই প্রকাশিত হয় যখন উভয় এক্স ক্রোমোজোমই বর্ণান্ধতার জন্য দায়ী জিন উপস্থিত থাকে। তো এখানে ক্রসের মাধ্যমে দেখে দেওয়া হয়েছে, দেখো পি জনু বর্ণান্ধতা রোগের বাহক মহিলা এক্সি প্লাস এক্সি, এখানে দেখো বর্ণান্ধ পুরুষ এক্সি ওয়াই, এখান থেকে গ্যামেট এক্সি প্লাস এক্সি, এখানে এক্সি ওয়াই এক্সি প্লাস এক্সি স্বাভাবিক বাহক কন্যা, এক্সি এক্সি বর্ণান্ধ কন্যা, এক্সি ওয়াই বর্ণান্ধ পুত্র, এক্সি প্লাস ওয়াই স্বাভাবিক পুত্র, অর্থাৎ এখানে কন্যারা বাহক হবে না হয় বর্ণান্ধ হবে। তো দুটো উদাহরণের মাধ্যমে বর্ণান্ধতার যে বংশানুক্রমে সঞ্চালিত হয় তা এখানে বুঝিয়ে দেওয়া হলো। তোমরা ভিডিওটা স্ক্রিনশট মেরেও এটা বুঝে নিতে পারো। তো তোমরা এই ভিডিওটা থেকে প্রশ্নের উত্তরগুলো তোমরা পড়ে নেবে, এর পরের যে সেট রয়েছে সেটা আমি আগামীকালই ছেড়ে দেব। তারপর তোমাদের জন্য ইংলিশ রাইটিংয়ের একটা সেট, ইতিহাসের একটা সেট পরপর নিয়ে আসতে চলেছি।